জিসু, কোথায় গেছো তুমি? আও মাও খাও, যিশুর গন্ধ পাও। আজকে আমি খাবো যিশুকে। এই যিশু, তাড়াতাড়ি আসো, আমি দুষ্ট দুষ্ট বাবু দিয়ে খেয়ে ফেলি। আজকে আমি তোমাকে খাবো, কারণ তুমি তোমার মাকে অনেক জ্বালাও, সারাক্ষণ দুষ্টামি করো, খেতেও চাও না, ঘুমাতেও চাও না, পড়াশোনা করতে চাও না, হোমওয়ার্কও করতে চাও না, সারাদিন শুধু মোবাইল ধরতে চাও। এত দুষ্ট বাবুকে তো আমি খেয়ে ফেলব। এত দুষ্ট বাবুকে কি ছেড়ে দেয়া যায়? তুমি বলো যিশু, তুমি যদি আজকে থেকে গুড বয় হয়ে যাও, বাবা মার সব কথা শোনো, ঠিক মতো খাও, পড়াশোনা করো ঠিক মতো, তাহলে তোমাকে আমি ছেড়ে দিব। তুমি কি জানো, তুমি ঠিক মতো না খেলে তুমি বড় হতে পারবে না, বেশি বেশি খেলে তাড়াতাড়ি বড় হয়ে যাবে, অনেক অনেক পড়াশোনা করতে হবে, বেশি পড়াশোনা না করলে তোমার মাথায় কোনো বুদ্ধি থাকবে না, তোমার কিছু মনে থাকবে না, সবাই তোমাকে বোকা বাবু বলবে, তখন তোমার কত কষ্ট হবে, তোমার বাবা মারও অনেক কষ্ট হবে। এই জন্য বলছি যিশু, আজকে থেকে গুড বয় হয়ে যাও, বাবা মার বাধ্য সন্তান হয়ে যাও। মনে রাখবে, বাবা মা যা বলে তোমাদের ভালোর জন্যই বলে। কখনো মানুষের সাথে খারাপ ব্যবহার করবে না, কখনো মিথ্যা কথা বলবে না। যদি বলো তাহলে কিন্তু আমি রাগ হয়ে যাব, আর তোমাকে তুলে নিয়ে আসবো আমার কাছে। এখানে তোমার বাবা মা থাকবে না, শুধু তুমি একা থাকবে। সেটা কি তুমি চাও বলো যিশু? তুমি যদি সেটা না চাও, তাহলে আজকে থেকে গুড বয় হয়ে বাবা মার সব কথা শুনবে, ঠিক আছে? না হলে তোমাকে আমি খেয়ে ফেলবো।